করে দিন। আমি রাজা, তাই আমার মনে অনেক অহংকার, অহংকারে আমার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি, আপনার চরণে আমি অপরাধ করেছি, আমার অপরাধ মার্জনা করুন, আপনার অধম শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করুন। গুরু শিষ্যের সম্পর্ক আধ্যাত্মিক পথে ভীষণ প্রয়োজন। কেমন? গুরু মানে টিচার, টিচারের তত্ত্বাবধানের থেকে তার অনুমতি নিয়ে যদি আমরা কাজ করি আমরা নিরাপদ। বারবার এই কথাটা কেন বলছি, একটা কথা একবার শুনে মনে অনেক সময় দাগ কাটে না, কিন্তু যদি বারবার শুনতে 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 এটা মনে গভীরভাবে বসে যায়। আমাদের গুরুদেবরা বলেন না, বি সিরিয়াস, বি সিরিয়াস, বারবার কেন বলেন জানেন তো, আমরা এত অধম, একবার বললে আমরা সিরিয়াস হব না, কিন্তু বারবার শুনতে শুনতে কখন আমাদের মনে দাগ কেটে যাবে, তখন আমরা কৃষ্ণ ভক্তিতে সিরিয়াস হব। ভরত মহারাজ 11 অধ্যায়ে মনের স্বরূপ ব্যাখ্যা করলেন। আপনারা কারা কারা নিজের মনকে ভালোবাসেন? এখন হাত তুলতে গিয়ে অনেকে দেখছি বিধাগ্রস্ত, কোন প্রশ্নে কি গুগলি দেওয়া রয়েছে, কোন হেল্পলাইন নেই, একটা উত্তর দেবো ওইখানে পাচ্ছেন, সেকেন্ড অপশন পাবো না, দরকার কি হাত তুলে, বাবা চুপ করে থাকি। আমরা আমাদের মনকে সবাই ভালোবাসি, তাহলে মনটা কি জিনিস জানা দরকার তো, তা নাহলে আমরা কেমন করে মনকে ডিল করব। ভরত মহারাজ বলছেন, মায়া রচিত অন্তরাত্মা স্বদেহিনম সংস্কৃতি চক্রকূট। প্রভুপাদ অনুবাদ করছেন, মায়া রচিত মন জীবকে আচ্ছন্ন করে। মন কার দ্বারা তৈরি? মায়ার দ্বারা তৈরি। সাধু শ্রদ্ধা, আমরা চারিদিকে আমাদের শত্রু খুঁজে বেড়াই, কে আমার এক নাম্বার শত্রু? এক নাম্বার শত্রু বসে রয়েছে আমার হৃদয়ে, সেটি হচ্ছে মন, যে মন হচ্ছে মায়ার এজেন্ট। সেই মন সব সময় চায় আমাদেরকে ভুল পথে পরিচালিত করে কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে। যদি মনের কথায় আমরা নাচি আমাদের পতন হবেই হবে। ভরত মহারাজ বলছেন, মন যতক্ষণ পাপ এবং পুণ্য কর্মের বাসনায় মগ্ন থাকে ততক্ষণ তা কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়। কাম ক্রোধ মনে কেন আসে? কারণ আমরা মনের দ্বারা, মায়ার দ্বারা প্রভাবিত, সেই কারণে এগুলো আমাদেরকে বারবার বিরক্ত করে, ব্যতিব্যস্ত করে। আমাদের সুখ দুঃখ ভোগ হয় মায়ারূপ মনের কারণে। ভরত মহারাজের মন মায়ামুক্ত ছিল, তাই পোড়া অন্ন খেয়ে তিনি অমৃতের স্বাদ আস্বাদন করছেন। আমাদের মন মায়ামুগ্ধ, আমরা অমৃতের মতন প্রসাদ খেয়েও অনেক সময় প্রাণ খুলে বলতে পারি না, না প্রসাদটা খুব ভালো ছিল। কেউ কেউ আবার বলেন, এত ভালোটাও কি ভালো।